হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুকেশন হেল্পলাইন এটা হচ্ছে এসএসসি দুই হাজার ঢাকা বোর্ডের বাংলা প্রথম প্রথমপুত্রের এমসিকিউস দফ সো চলো শুরু করা যাক প্রথম এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমি কি বক ঈদের গরু ছাগল নাকি কথাটি কে বলেছিল উত্তর হচ্ছে তাহেরা তাহেরা কেন ঘর ছেলে ছেড়ে পালিয়েছিল উত্তর হচ্ছে বিয়েতে মত না থাকায় 3 নম্বর আমি পালাব না লড়াই করব উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে অস আপোষীনতা সাহসিকতা 4 নম্বর আমি কোনো আগন্তুক নই নই কবিতায় কবির সামনে কি উত্তর হচ্ছে ধুধু নদীর কিনারা আশ্রম শ্রেণীর ছাত্রের রাহেলার বিয়ে ঠিক হলো হলে মেম্বার সাহেব ঘোর বিরোধিতা করেন এখানে বইভিন নাটকের কোন চরিত্রে প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে হাসেমালি আমাদের শিক্ষাই আমাদেরকে নির্জীব করেছে এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ তার স্বর একটু অসতর্কতা মিশ্রিত এখানে কার স্বরের কথা বলা হয়েছে দুর্গার আট শুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। উত্তর হচ্ছে প্রতাপের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য ধরি মাছ না ছুঁই পানি এটি কি এটি হচ্ছে একটি প্রবাদ হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনিয়া ঘনাইয়া আসিল এখানে আধার ঘনাইয়া আসিল কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে শোক বিহবল হয়ে পড়া নেক্সট উদ্দীপকে রিকের মানসিকতার সাথে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো মানব সত্তার ঘরে উন্নীত হতে চায় উদ্দীপকে সামাদ সাহেবকে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের আলোকে বলা যায় তিনি অর্থ সাধনার জীবন সাধনা মনে করেন এবং তার জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিক অনুপস্থিত তিনি ছোট জিনিসের মহে বড় জিনিস হারাতে দুঃখ করেন না আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল আব্দুর রহমানের যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান সেখানে যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পয়লা বৈশাখ প্রবন্ধের সাথে উদ্দীপকের কবিতাংশের মিল রয়েছে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবোধে এবং সর্বজনীনতায় চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করছি উত্তরে হচ্ছে মার্সিপিটিশন না করা মঙ্গল কাব্য কোন যুগের সাহিত্যের নিদর্শন উত্তর হচ্ছে মধ্য যুগের ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরকে মেরে ফেললেন কারণ তিনি কুকুরটির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন কুকুরটির দুর্দশা সইতে পারছিলেন না কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই উদ্দীপকে কপতাক্ষ নদের কবিতার কোনটি রয়েছে স্মৃতিকাতরতা জীবনসঙ্গীত কবিতায় কবি মানব জীবনকে বৃথা বলেছে বলতে চাননি কারণ মানব জীবন তাৎপর্যময় মানুষের অনেক দায়িত্ব রয়েছে সমরের কথায় পল্লী জননী কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে মাতৃভক্তি উদ্দীপকের মা ও পল্লী জননী কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে সন্তানের সত্তার প্রকৃত ছিল মনে কেমন সেটা জানতে কি জানতে পেরেছ চামড়া দিয়ে চরণ ঢেকে ফেলা ঝর্নার গান কবিতায় কবি ফটিক জল কি পাখি সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব কি প্রকৃতি সৌন্দর্য চিরস্থায়ী চর্যাপথের পাণ্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল নেপাল স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের কারা এসেছিল। শ্রমিক। কোন চরিত্র কোন চরিত্রকে মনের মনের করিয়ে দেয় কুদ্দুস উদ্দীপকের শফিক ও কাক্তার ও উপন্যাসে বুধার মধ্যে প্রকাশ পেয়েছে দেশাত্মবোধ সাহসিকতা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে রুস্তম শেখের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এটা হচ্ছে রুস্তম শেখের রাজ শেষ হয়ে সূর্য উঠবে কবে এখানে রাত শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে দুঃখের প্রহর থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিওস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর এভরি কোয়েশ্চেন সলভ থ্যাংক ইউ